আমাদের আজকের জার্নি শুরু হচ্ছে দিল্লির ওল্ড দিল্লি জংশন বা দিল্লি জংশন থেকে। এর আগের পর্বে আপনারা দেখেছিলেন যে হাওড়া থেকে বারমের এক্সপ্রেস ধরে আমি ওল্ড দিল্লি জংশন এসেছিলাম এবং বলেছিলাম যে এখান থেকে যাব হচ্ছে নিউ দিল্লি এবং নিউ দিল্লি থেকে যাব হচ্ছে জম্মুতাওয়ায়, জম্মুতাওয়ায় থেকে শ্রীনগর। আগের বারে জার্নিটা যতটা আরামদায়ক ছিল এই জার্নিটা একটু হেট্রিক হতে চলেছে। এটা হচ্ছে ওল্ড দিল্লি জংশনের বাইরে, বাইরে এই জন্যই আসতে হলো, বাইরে এসে একটু আমি খোঁজখবর নিচ্ছিলাম যেখান থেকে অটো, প্রিপেড ট্যাক্সি, টোটো রিক্সা সব কিছুই আছে এখান থেকে নিউ দিল্লি স্টেশন যাওয়ার জন্য। ট্রেনও আছে এই মুহূর্তে, একটা লোকাল ট্রেনও আছে যে লোকাল ট্রেনটা ওল্ড দিল্লি জংশন থেকে নিউ দিল্লি পর্যন্ত যায়। তো বাইরে এসেছিলাম টিকিট কাটার জন্য, টিকিট কেটে নিলাম, ভাড়া পড়লো হচ্ছে 30 টাকা। তো ট্যাক্সি কিংবা অটোতে 30 টাকায় যেত না, আর আমার যখন ট্রেনেই কাজ, আমার কাছে নতুন দিল্লি স্টেশনে যেতেই হবে, তখন ট্রেনে যাওয়াটাই বেটার। তো এখন টাইম হচ্ছে 5:34, ট্রেনটার টাইম হচ্ছে 5:48। এখানে একা একা প্রথমবার আসলে না অনেকটা বুদ্ধ হয়ে যাওয়ার মতো, মানে চারিদিকে লোক আছেই রেডি কাটার জন্য পকেট। অটোওয়ালা বলছে 200 টাকা, মানে একটু যদি চোখ কান খোলা না হয় না, পিক পকেট থেকে শুরু করে সব কিছু হয়ে যেতে পারে। খুব সাবধান, মানে দিল্লিতে খুব সাবধানে চলতে হবে। ট্রেন নাম্বার 04968 গাজিয়াবাদ পালওয়াল স্পেশাল 5:48 5 নম্বর প্ল্যাটফর্মে, 5:48 ট্রেন, 5 নম্বর প্ল্যাটফর্ম, 5 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার রাস্তা। দু একজনকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ এটা নিউ দিল্লি যাবে। মানে উঠে পড়েছি, বুঝতে পারছি না, এবার হট করে দেখা যাচ্ছে ট্রেন ছেড়ে দিলো, নিউ চলে গেলো অন্য কোথাও, তখন চাপ খেয়ে যাবো। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে লালগড় থেকে ডিব্রুগড় অবধ আসাম এক্সপ্রেস। মাঝে মধ্যে না ইচ্ছা করে পিঁপড়ে মারা বিষ খাই, ওই ফাঁকা ট্রেনটায় উঠে বসছিলাম, হঠাৎ কখন নাম্বার টাম্বার সব চেঞ্জ হয়ে গেছে, দিয়ে আমি অনেকক্ষণ ধরে ট্রেন ছাড়ছে না, সন্দেহ হয়েছে। দিয়ে একটা লোককে জিজ্ঞেস করলাম যে এই ট্রেনটা নিউ দিল্লি যাবে, বলছে না এটা অন্যদিকে যাবে। আবার আমি বাইরে বেরিয়ে এলাম, দিয়ে অ্যাপস চেক করলাম, অ্যাপসে কিছু দেখাচ্ছে না। এবার একটু পরে দেখছি মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে না ওই ট্রেনটা লেট আছে, ওই ট্রেনটা এটা নয়, 9 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আবার নেমে এসে এলাম 9 নম্বর প্ল্যাটফর্মে, দেখুন 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা এলো আলটিমেট গাজিয়াবাদ থেকে, এই ট্রেনটা যাবে হচ্ছে নিউ দিল্লি। অ্যাকচুয়াল ফাঁকা ট্রেন, লোকজনও নাই, ওই জন্য ট্রেনের টাইম টেবিল কিছু ঠিক নাই। ছাড়ার কথা ছিল 5:48, এখন টাইম হয়ে গেছে 6:24। কখন যে গিয়ে নতুন দিল্লি পৌঁছাবে এটা আবার মহিলা কামরা না, তো তাহলে আবার চান্দা তুলে মারবে আমাকে। ওই সবুজ রঙের ভুতুমার্কা ট্রেনটা থেকে এবার এই ট্রেনটায় উঠলাম, এবার দেখা যাক এই বাবু কখন ছাড়ে। 6:48 অবশেষে আমাদের ট্রেন ছাড়লো দিল্লি জংশন থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে। মেন লাইন থেকে এই লাইনটা কেটে গেল, মানে সাইডে একটা লাইন কেটে গেল, এটাই গিয়ে আবার যোগ হবে হচ্ছে নিউ দিল্লি স্টেশনে। দিল্লি জংশন ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টেশন দিল্লি সদর বাজার, সদর বাজার ছেড়েই তারপর হচ্ছে নিউ দিল্লি, মাঝখানে হচ্ছে একটা স্টেশন। আর ওই যে দাঁড়িয়ে আছে রাজধানী এক্সপ্রেস নিউ দিল্লি থেকে জম্মুতাওয়াই, ওই ট্রেন ধরে আমি আবার যাবো আজকে জম্মুতাওয়াই, মানে এরপরের জার্নি আমার ওই ট্রেনে হবে। এটা হচ্ছে স্বর্ণ জয়ন্তী রাজধানী এক্সপ্রেস, যেটা নতুন দিল্লি আর আহমেদাবাদের মধ্যে যাতায়াত করে। স্বর্ণ জয়ন্তী রাজধানীর কথা আমি অনেক শুনেছি, এই ট্রেনটা একবার ট্রাভেল করতে হবে। ওই যে দেখা যাচ্ছে নতুন দিল্লি স্টেশন, খুবই কাছে, 5 কিলোমিটার রাস্তা মনে হয়, তাও এত সময় লেগে যায়। পৌঁছে গেছি নতুন দিল্লি স্টেশনে, বাট আমি যাবো হচ্ছে নতুন দিল্লি স্টেশনে 16 নম্বর প্ল্যাটফর্মে, ওখানে যে IRCTC-র এক্সিকিউটিভ লাউঞ্চ আছে ওখানে। এখানে এসি ওয়েটিং রুমও আছে ঘন্টায় 10 টাকা দিয়ে, কিন্তু আমি যতবারই এসেছি কোনো দিন ওখানে জায়গা পাইনি, কারণ হেভি ডিম্যান্ড ওখানে, আর এখন গরমকালে তো ডিম্যান্ড হবেই। IRCTC এক্সিকিউটিভ লাউঞ্চটা কস্টলি বলে ওখানে সিট পাওয়া যায়, যে ওটা হচ্ছে আপার ক্লাস ওয়েটিং রুম, ঘন্টায় 10 টাকা, সেই ভিড়, আমি বললাম না জায়গা পাওয়া মুশকিল। আর 16 নম্বর প্ল্যাটফর্মের নিচেই রয়েছে IRCTC এক্সিকিউটিভ লাউঞ্চ, এই হচ্ছে IRCTC-র দিল্লির এক্সিকিউটিভ লাউঞ্চ, তার হচ্ছে ফার্স্ট ফ্লোর। কাজ করার জন্য এটা বেশ সুন্দর পরিবেশ কিন্তু, আর এখানে 2 ঘন্টার জন্য চার্জেস হচ্ছে 224 টাকা, 2 ঘন্টার জন্য 224, আর আমি 2 ঘন্টা থাকতে পারবো না, জাস্ট এডিটিং করার জন্য এলাম। স্নান করতে গেলে আবার এখানে আলাদা করে পে করতে হয়, আলাদা কিট ফিট নিতে হয়, একটু বেশি খরচ করে রেস্ট নিতে পারেন,
ভালো লাগবে। অনেকটা সময় এখানে কাটলাম, এডিটিং করলাম, বাট কমপ্লিট করতে পারলাম না, ভিডিও আপলোড করতে পারলাম না, কারণ অলরেডি 8:21 বেজে গেছে, 8:40 ট্রেন, আমার কাছে টাইম নেই গুছোতে হবে, না তো ওই ট্রেন মিস হয়ে যাবে। যদি আর আধ ঘন্টা মতো সময় হতো তাহলে আমি কাজটা করে ফেলতে পারতাম এখানে বেশ ভালো। কি বিটকেল ব্যাপার, ট্রেনটা দিয়েছে 16 নম্বর প্ল্যাটফর্মে, আমি ওইদিকে চলে গেছি, খুঁজে খুঁজে বেড়াচ্ছি কোথায় কোথায় ভাই কোথায়, দিয়ে পরে দেখছি হ্যাঁ 16 দিয়েছে। আরে আমার আবার এখানে কোচ হচ্ছে B6, এটা তো B12, কামড়া খুঁজতে খুঁজতে না ছেড়ে গেল পায়ের চামড়া। টোটো রিক্সা যাবে নাকি? 8:30 বাজে আর 10 মিনিট বাদে ট্রেন ছাড়বে, আমি এখনও কামড়াতে পৌঁছাতেই পারিনি। আগে ট্রেন নাম্বার ছিল 12323, এই ট্রেন নাম্বার হচ্ছে 12425, ক্যা মিল হ্যায়। অবশেষে উঠে পড়েছি ট্রেনে, এই হচ্ছে রাজধানীর মানে জম্মু রাজধানীর AC 3rd কোচ, আর এখানে আমার বার্থ নাম্বার হচ্ছে 46। এই টিকিট আমার RAC ছিল দীর্ঘদিন ধরে, RAC আলটিমেট কনফার্ম হয়েছে, জানতাম কনফার্ম হয়ে যাবে। RAC মানেই ওয়ান টাইপ অফ কনফার্ম, হয় সাইড লোয়ার হবে, একটা সিট দুজনকে ভাগ করে দেবে, আর না হলে কোনো একটা বার্থ হবে। খুব অল্প সময়ের জার্নি, আজকে রাত্রি 8:40 ছেড়ে আগামীকাল ভোর 5টার সময় পৌঁছে যাবে। মানে এই রাজধানীটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে শর্ট ডিস্টেন্স রাজধানী, লংগেস্ট হচ্ছে ত্রিবান্দম রাজধানী, সেটা তো জার্নি করে নিয়েছি। আর এটাই আমার স্যার কি সেকেন্ড টাইম জার্নি নতুন দিল্লি থেকে জম্মু তাওয়ার পথে। নতুন দিল্লি ছাড়ার পর লুধিয়ানা জংশন, তারপরে পাঠানকোট, তারপরে কাঠুয়া এবং তারপরে জম্মু তাওয়াই পৌঁছে এই রাজধানী এক্সপ্রেস মানে ভারতবর্ষের সব থেকে শর্ট ডিস্টেন্স রাজধানী তার যাত্রা সমাপ্ত করবে। আমি কিন্তু এই ট্রেনে খাবার নিইনি, খাবার আমি বাদ দিয়ে দিয়েছি, খাবার আমি বাইরে থেকে নিয়েছি, কিন্তু জলের বোতল দিয়ে গেল। আর আমি রাত্রে মুড়ি খাবো, আর এটাই মনে হয় আছে তন্দুরি, মুড়ি আর তন্দুরি কি কম্বিনেশন। রেলের যে ক্যাটারিং স্টাফ আছে তাকে আমি জিজ্ঞেস করলাম, কেউ খাবার টিকিটের সাথে মাইনাস করে দেয় প্রথমে, সেক্ষেত্রে কি পরে সে খাবার নিতে পারে? তো বলে হ্যাঁ পারে, তার জন্য যা চার্জেস বাদ হয় ওটাই 185 টাকা লাগবে। মানে রাজধানীতে ডিনার এই রাজধানীতে 185 টাকা, জিরা রাইস থাকবে, আইসক্রিম থাকবে, চিকেন থাকবে, আর এটা যেহেতু সব থেকে শর্ট ডিশেস রাজধানী, তো ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে ডিনার দিয়ে দেয় এবং চা বা অন্য কিছু দেওয়ার কোনো গল্প নেই, জলের বোতল দেবে। 8:55-9টা বাজতে চললে একটু চা হোক, তারপরে ডিনার করা যাবে। ডিনারে যদিও মুড়ি খাবো, আগেই বলেছি আমি। চা পুরো সলিড, এই এক বাটি মুড়ি, মুড়ির সঙ্গে নিয়েছি চানাচুর, 220 টাকা নিয়েছে, অনেকটাই দিয়েছে। আমার না ঝোল টোল ভালো লাগে না, আমার একটু শুকনো চিকেন হলেই ভালো লাগে। দারুণ, ট্রেনে খাবার নিইনি, কিন্তু যে জিনিসটা না নিয়ে থাকতে পারলাম না সেটা হচ্ছে আইসক্রিম। বললাম একটা আইসক্রিম পাওয়া যাবে, এক্সট্রা কত পে করতে হয়, বললো যেটা ইচ্ছা আপনার দিয়ে দিন। আর বাড়িতে যখন থাকি তখন থড়িয়ে সব খাওয়া হয়, কোনোদিনই খাওয়া হয় না। আর ওই তন্দুরি চিকেন ফিকেন খেলাম, মুড়ি চানাচুর খেলাম, ঝাল লাগছিলো, আইসক্রিমটা খেলে না মুখটা মিষ্টি হয়ে যাবে। ট্রেন রাজধানী হোক কিংবা লালগোলা, ব্যাগে অবশ্যই লাগাও চেনতালা। কিন্তু সারা রাত মাথায় চিন্তা টিকটিক করবে, এই মনে ব্যাগ নেই, এই মনে ব্যাগটা করে নিল, ওই টেনশানে অর্ধেক রাত ঘুমই হয় না। এটা লাগানো থাকলো ব্যাস, মন দিক থেকে তো স্যাটিসফ্যাকশান, হ্যাঁ হতে পারে হয়তো চেন ফেন কেটে নিয়ে ব্যাগ চলে গেলো, সেটা আলাদা ইস্যু, বাট মেন্টালি স্যাটিসফ্যাকশান যে না আমার ব্যাগ সিকিউর আছে। নিচের সিট লোয়ার সিটটা ফাঁকা ছিল, বাট লোয়ার সিটটা টিটি সাহেব আর কি বিক্রি করে দিয়েছে, একজন এসেছিলো বললো আমার টিকিটই নেই, আমি তো টিকিট কাটিইনি, আমি এমনি ট্রেনে উঠেছি, টিকিট বানিয়ে দিল, লোয়ার সিট ফাঁকা ছিল, যাই হোক দিয়ে দিয়েছে ওকে। দুটো চাদর আছে, টাওয়াল কিন্তু নেই, বালিশে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কভার টাওয়ার কিন্তু একদম চিকচাক। দিল্লি তো রাজধানী তো প্রেস্টিজের ব্যাপার স্যাপার আছে, কম্বল দুটো চাদর আর বালিশ। ওপরের সমস্যাটা কি যে স্লিপার হলে হাওয়া আসে না, মানে ফ্যানের হাওয়া সবসময় নিজের দিকেই যায়, ওপরে যে লোক শো এসে হাওয়া পায় না অতটা। মিডিল লোয়ারে জানলা খুলে দিলে হাওয়া আসে, কিন্তু ওপরে তো হাওয়া আসে না। আর এসির ওপরে সমস্যা হচ্ছে এই জিনিসটা, ছোটোবেলায় যখন ট্রেন চলে যখন এসিটা একটু বেড়ে টেড়ে যায় বিশাল কষ্ট হয়। কম্বল তো নিই নি, কারণ কম্বল কতটা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি জানি না, কম্বল আমি গায়ে দিই না। তো আমি কী করেছি, ডবল চাদর নিয়েছি, দুটো চাদর, কালকে সকাল 5টায় উঠতে হবে। ওকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলায় আপনাদের সাথে জম্মু পৌঁছে। সময় ভোর 4:56, ফাইনালি আমরা পৌঁছে গেছি জম্মু তাওয়াই স্টেশনে। এখনও কয়েক কিছুজন ট্রেনে ঘুম হচ্ছে, ট্রেনটা আজকে একটু আগে ঢুকে গেছে। যারা অমরনাথ যাত্রা করতে আসবেন তাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই আমি, স্টেশন থেকে বেরিয়েই কিন্তু এই যে স্টেশনের বাইরে এই যে এখানে লেখা আছে ট্যুরিস্ট রিসেপশন সেন্টার, এখানেই কিন্তু RFID কার্ড দিচ্ছে, এবং এখানে আপনার ছবি তোলা এবং আধার কার্ড অথেন্টিকেশন সেন্টার রয়েছে, যেখানে আধার কার্ড এবং ছবি তুলে আপনাকে RFID কার্ড দেওয়া হবে অমরনাথ যাত্রার জন্য, যেটা হচ্ছে মাস্ট, গতবারও ছিল এবারও আছে। বাট আমি ওখানে গিয়েছিলাম, বললো আধা ঘন্টা মতো সময় লাগবে, আমি আধা ঘন্টা সময় এখন এখানে দিলে ওদিকে আমার আবার
জম্মু থেকে শ্রীনগর যেতে লেট হয়ে যাবে, কারণ এখান থেকে ব্যাপার হচ্ছে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো। এরপর আমি বালটালও যাবো, তো সেখান থেকে RFID কার্ড নিয়ে নেবো। জাস্ট আপনাদেরকে আমি ইনফরমেশান দিয়ে দিলাম যে আপনারা কিন্তু স্টেশনের বাইরেও পেয়ে যাবেন যারা অমরনাথ যাত্রা করতে আসছেন। স্টেশন থেকেই কিন্তু কাটরা যাওয়ার, মাতা বৈষ্ণো দেবী কাটরা যাওয়ার বাস পেয়ে যাবেন, আর স্টেশনের বাইরে এসেও অটো পেয়ে যাবেন এখান থেকে বাস স্ট্যান্ড যাওয়ার। স্টেশন থেকেও শ্রীনগর যাওয়ার বাস রয়েছে, আবার শেয়ার গাড়িও রয়েছে, কিন্তু আমি এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে এখান থেকে বাসের জন্য ওয়েট না করে এখান থেকে ডিরেক্ট বাস স্ট্যান্ড চলে আসুন। বাস স্ট্যান্ড থেকে গিয়ে আপনারা ওখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন শ্রীনগর যাওয়ার। সকাল 5:13 এখান থেকে টোটো রিক্সা করে নিলাম স্টেশন থেকে, টোটো রিক্সা করে যাচ্ছি হচ্ছে এখানকার যে বাস স্ট্যান্ড সেখানে। এখানে না যতটা টাইম কম ওয়েস্ট করা যায় ততই ভালো, যত তাড়াতাড়ি সম্ভব পারলে রাত্রেবেলাতেই বেরিয়ে পড়া উচিত জম্মু থেকে শ্রীনগরের জন্য, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। যখন তখন কোথায় রাস্তা আটকাবে, কোথায় ট্রাফিক আটকাবে, গতবার অভিজ্ঞতা হয়েছিল এরকম আপনারা ব্লগে দেখেছিলেন। 1 তারিখ থেকে যাত্রা শুরু হচ্ছে, এবার আজকে হচ্ছে 29 তারিখ, মানে আমি 2 দিন আগেই যাচ্ছি যাতে অ্যাটলিস্ট আমি শ্রীনগর পৌঁছে দিতে পারি। শ্রীনগর পৌঁছে যাওয়ার পর অতটাও আর টেনশন নেই, কিন্তু এই জম্মু থেকে শ্রীনগর যাওয়াটাই টেনশন। দিল্লি অবধি যদি ট্রেনে আসেন, দিল্লি থেকে শ্রীনগর ফ্লাইটে চলে আসুন। আমিও ফ্লাইটে আসতে পারতাম, বাট আপনাদেরকে এই রুটটা দেখানোর জন্য, মানে অধিকাংশ মানুষ তো আছেন যারা ধরুন ফ্লাইট অ্যাফোর্ড করতে পারবে না, যারা ট্রেনে বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবে, তাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি আজকে জার্নিটাকে এইভাবে ব্রেক জার্নি করে আসছি। সমস্ত তীর্থযাত্রীরা যেভাবে যায়, গভর্নমেন্ট যেভাবে নিয়ে যায়, তাহলে তারা জম্মুতে নেমে চলে যাবেন হচ্ছে এখান থেকে গাড়ি ধরে, শেয়ার গাড়ি ধরে হচ্ছে ভগবতীনগর বেস ক্যাম্প। ভগবতীনগর বেস ক্যাম্প পৌঁছানোর পরে আপনার কোনো টেনশন নেই, বাকি আপনাকে ওইখানে বালটাল বা চন্দনবাড়ি যেখানে নিয়ে যাওয়ার সেখানে সেখানকার গভর্নমেন্টেরই দায়িত্ব আপনাকে নিয়ে যাবে, মানে তীর্থযাত্রীদের সব দায়িত্ব গভর্নমেন্ট তখন নিয়ে নেবে, আপনার কোনো হেডেক নেই। কিন্তু ওখানে জায়গা পাওয়ার একটু সমস্যা আছে, বিশেষ করে ঘুমানোর জায়গা পাওয়া বা এত ভিড় থাকে তো একটু খিচমিচি হয়ে যায়। আজকে গাড়ির চক্করেই প্রচুর টাইম বরবাদ হলো। এই শেয়ার গাড়ি করে গেলে যতক্ষণ না শেয়ার গাড়ি ফুল হবে ততক্ষণ গাড়ি ছাড়বে না। গাড়িতে বসলে এবার ব্যাপার আছে কেউ বসবে মাঝখানে, কেউ বসবে পেছনে, এই সবারই আসছে ঘুরে যাচ্ছে, এখানে প্রচুর গাড়ি পরপর ওয়েট করছে। তো এদিক ওদিক করে ম্যানেজ ট্যানেজ করে যাই হোক একটা গাড়ি পেলাম, এরকম গাড়ি। বড় গাড়ি যদি নিতাম, বড় গাড়ি মানে হচ্ছে ওই জাইলো টাইপের গাড়ি, ওটা নিচ্ছিল হচ্ছে 1200 টাকা, মাঝখানের সিট 1200, আর এই গাড়ির পেছনের সিট এরকম 3 জন পেছনে, সামনে 1 জন, মোট 4 জন, এটা নিলে হচ্ছে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত হচ্ছে 1500। আমরা এখান থেকে রওনা দিলাম হচ্ছে এখন 5:55, আরও আগে বেরোতে পারলে খুব ভালো হতো, বাট এদিক ওদিক চক্করে গাড়ির চক্করে অনেকটাই লেট হয়ে গেল। তো দেখা যাক কখন গিয়ে শ্রীনগর পৌঁছাচ্ছি, কারণ আজকে তাড়াতাড়ি শ্রীনগরটা পৌঁছানো ভীষণ দরকার। সময় 7:20, আমরা এই মুহূর্তে রয়েছি জম্মু শ্রীনগর হাইওয়েতে। উধমপুর অনেকক্ষণ আগে পার করে এসেছি, উধমপুর পার করার পরে এই লোকাল একটা ধাবাতে আর কি, রাস্তার ধারে তো অনেক ধাবা হোটেল রয়েছে, তো সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। এখানে একটু চাটা খাবো, বা যারা ব্রেকফাস্ট করার ব্রেকফাস্ট করে নিতে পারে। এখানে চা রুটি বিক্রি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য, বাট আমি তো খাবার আর ভালোবাসা সাথে নিয়েই চলি। চা আছে, মুড়ি আছে, 50-50 বিস্কুট আছে, কালকে সেই ট্রেন থেকে নিয়েছিলাম গরম জল, জল এখনও গরম আছে, এটা একদম সলিড। চায়ের স্বাদ পুরো এক ঘর। চা পর্ব শেষ, লেট স্টার্ট ফর শ্রীনগর। ড্রাইভার সাহেবের সাথে কথা বললাম, বলল এখান থেকে এখনও অবধি 5 ঘন্টা লাগতে পারে। যারা আপনারা শেয়ার গাড়িতে যাচ্ছেন তাদের জন্য বলবো যে যদি আপনারা বড় গাড়ি বুক করেন, শেয়ার গাড়ি বড় গাড়িতে যান, তাহলে সেই বড় গাড়ির মাথায় না লাগেজ ক্যারিয়ার থাকে, সেখানে আপনারা লাগেজ রাখতে পারবেন। আর যারা ছোট শেয়ার গাড়িতে যাচ্ছেন আমার মতো, দেখুন পেছনের টিকিতে কিন্তু লাগেজ স্পেস রয়েছে, এখানে কিন্তু আপনারা আপনাদের ব্যাগ যা আছে সব কিন্তু এখানে আপনারা প্লেস করে দিতে পারবেন। 7:45 আমরা রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে, দেখা যাক শ্রীনগর কখন গিয়ে আমরা পৌঁছাচ্ছি। এবার আসবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, চিনানি নাসরি টানেল।
টানেলের ভেতরে বাস খারাপ হয়ে গেছে, এবার আরেকটা বাস এসে ওকে টেনে নিয়ে যাচ্ছে, ওই জন্য ওই টানেলের ভেতরে জাম হয়ে গেছিল। সকাল 8:30 আমরা পৌঁছে গেলাম হচ্ছে রামবান। এখনও অবধি আমরা সেরকম জ্যাম পাইনি। আমাদের গাড়ির চালক একটা অন্য রাস্তা দিয়ে নিয়ে এলো, মানে নদীর এপারে রাস্তা, নদীর ওপারে রাস্তা, বাট ওপারে রাস্তাটা ফাঁকা ছিল, ওই দিক দিয়ে আমাদের নিয়ে এলো। এখান থেকেও শেয়ার গাড়ি পাওয়া যায় জম্মু কিংবা শ্রীনগর যাওয়ার। আগের বার এখানে এসে সাংঘাতিক জ্যামে পড়েছিলাম। উধমপুর থেকে রামবান আসা পর্যন্ত রাস্তার টেনশন থাকে, তেমনি রামবান থেকে বানিহাল পর্যন্ত রাস্তার টেনশন। বানিহাল পার করে গেলে, কাশিগুন টানেল পার করে গেলে আর টেনশন নেই, তখন তখন রাস্তা আবার দুর্দান্ত। কিন্তু এইটুকু রাস্তায়, এই যে রামবান থেকে বানিহাল, এই রাস্তা সব কাজ চলছে, তার উপর এখানে যখন তখন ল্যান্ডস্লাইড হয়, একটু বৃষ্টি হলে ল্যান্ডস্লাইড, ব্যাস তখনই টেনশন, ট্রাফিক আটকিয়ে যায়। কতক্ষণের জন্য আটকিয়ে যায় কেউ বলতে পারে না। আজকে এখনও অবধি সব কিছু ঠিকঠাক আছে, দেখা যাক কখন শ্রীনগর গিয়ে পৌঁছাচ্ছে। এইসব টানেলগুলো নতুন ওপেন করেছে, ওই জন্য এইসব টানেলগুলোতে গাড়িতে চলাচল করছে, খুলে দিয়েছে, বাট এখন অবধি লাইটটা কিছু লাগায়নি, পুরোটাই অন্ধকার। টানেল ভেতর দিয়ে যে গাড়ি চলছে, সব গাড়ির হেডলাইট কালোটাই হচ্ছে বর্ষা। সময় সকাল 9:38, আমরা পৌঁছে গেছি বানিহালে। এখান থেকে শ্রীনগর এখনও হচ্ছে 89 কিলোমিটার। বানিহাল থেকেও কিন্তু শ্রীনগর যাওয়ার জন্য ট্রেন রয়েছে, বানিহাল আর শ্রীনগরের মধ্যে চলে, জম্মু থেকে চলে না। এইদিকে রয়েছে বানিহাল স্টেশন, এই যে বানিহাল স্টেশন, এদিকে আমি এর আগে আপনাদেরকে এই জার্নি 2-3 বার দেখিয়েছি, যে বানিহাল থেকে শ্রীনগর বা শ্রীনগর থেকে বানিহাল, কিন্তু খুব বেশি ট্রেন চলে না, সারাদিনে হয়তো 5-6টা ট্রেন রয়েছে। 9:15 একটা ট্রেন ছিল, সে তো চলে গেছে, পরবর্তী ট্রেন 11:25, বাট এখন তো 9:40 বাজে, কাজে ট্রেনের জন্য ওয়েট করলে বা ট্রেনে করে গেলে অনেকটা বেশি সময় লাগবে, তার থেকে এই গাড়ি মানে আগেই পৌঁছে যাবে শ্রীনগর। ট্রেনের আগে আমি শ্রীনগর পৌঁছে যাবো গাড়ি করে, যদি রাস্তায় কোনো জ্যাম না পড়ে। এরপর থেকে আবহাওয়া চেঞ্জ হবে, মানে জম্মুতে যখন আপনি পৌঁছালেন তখনও ভীষণ গরম, জম্মু থেকে যখন উধমপুর এলাম বা কাটরা ওখানেও ভীষণ গরম, কিন্তু এইবার যখন বানিহালটা পার করে যাবো না, তখন আস্তে আস্তে ঠান্ডা ফিল হতে শুরু করবে, যে আমরা কাশ্মীর পৌঁছে গিয়েছি বা কাশ্মীরের কাছাকাছি, এবং শ্রীনগরের সাথে আমাদের দূরত্ব যত কমবে এনভায়রনমেন্ট তত চেঞ্জ হবে। আমরা প্রবেশ করেছি কাশিগুন টানেলে, লোয়ার হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জে এই টানেলের অবস্থান। সমুদ্র শীর্ষ থেকে এর উচ্চতা প্রায় 5,870 মিটার, এবং দৈর্ঘ্যে এই টানেল 8.45 কিলোমিটার লম্বা। আর এই টানেল জম্মু এবং শ্রীনগরের মধ্যে 5-6 ঘন্টার ডিস্টেন্সকে রেডিউস করেছে। আর এটা হচ্ছে ডবল টিউব টানেল, চেন্নাই নাসি টানেল যেমন পাশাপাশি রাস্তা রয়েছে গাড়ি যাওয়া এবং আসার, এটা তা নয়, এটা দুটো সেপারেট টানেল রয়েছে, একটা হচ্ছে গাড়ি যাওয়ার, ওদিকটা হচ্ছে গাড়ি আসার। বড় বড় ট্রাক, মালবাহী ট্রাককে আটকে রেখে দিয়েছে, এখন ওই জন্য ট্রাফিক অনেকটাই ক্লিয়ার আছে, এবার ট্রাক যখন ছাড়তে শুরু করবে তখন তো জ্যাম বিভৎস হবে। ওই জন্য আপনাদেরকে বলবো, যারা আপনারা বাই রোড জম্মু থেকে শ্রীনগর আসছেন কিংবা শ্রীনগর থেকে জম্মু যাচ্ছেন, সকালবেলাতেই বেরোন। এরপর থেকেই চোখে বলুন, ক্যামেরা লেন্সে বলুন, কাশ্মীরের যে আসল সৌন্দর্য, ভূস্বর্গের যে আসল সৌন্দর্য, সেটা কিন্তু মাঝে মাঝে ধরা পড়বে। অমরনাথ যাত্রা দুদিক দিয়ে হয়, আপনারা জানেন হয়তো সবাই, একটা হচ্ছে পেহেলগাম অর্থাৎ চন্দনবাড়ি হয়ে, একটা হচ্ছে পালটাল হয়ে। আর পেহেলগাম হয়ে যারা যাত্রা করবেন, এই দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে পেহেলগামের দিকে, মানে এই অবধি আসতেই হবে। তারপর যারা পালটাল দিয়ে যাত্রা করবেন তারা চলে যাবেন শ্রীনগরের দিকে, আর যারা চন্দনবাড়ি বা পেহেলগাম দিয়ে যাত্রা করবেন তারা চলে যাবেন হচ্ছে এই দিকে। আর এই হচ্ছে জম্মু শ্রীনগর হাইওয়ে, মানে বলা যেতে পারে ভারতবর্ষের সব থেকে সিকিউর হাইওয়ে, এবং সেই সাথে জম্মু এবং শ্রীনগরের লাইফলাইনও বটে। সিআরপিএফ এই রাস্তা কিন্তু সবসময় প্রোটেক্ট করে চলেছে, 50 মিটার 100 মিটার অন্তর সবসময় ফোর্স রয়েছে রাস্তায় সবসময়। শ্রীনগর আমি অন্ততপক্ষে 6-7 বার এসেছি, কিন্তু এত ফাঁকা আমি কোনোবার দেখিনি। আসলে আজকে ঈদ উপলক্ষেই হয়তো ফাঁকা রাস্তাঘাট। আর ওই দেখুন, দূরে দেখা যাচ্ছে পাহাড়ের মাথায়
শঙ্করাচার্যের মন্দির, 6টা থেকে 11টা 5 ঘন্টা চলে এলাম, রেকর্ড ভাই রেকর্ড, মানে এটা মানে আনএক্সপেক্টেড। বহরমপুর থেকে কলকাতা যেতেও এর থেকে বেশি সময় লাগে, আর এটা আনএক্সপেক্টেড যে আজকে মানে এত তাড়াতাড়ি জম্মু থেকে শ্রীনগর পৌঁছে যাবো, মানে খুব চিন্তায় ছিলাম আমি, প্রত্যেকবার রাস্তা আমি জ্যামে পড়েছি, বাট উপরওয়ালা সত্যি মানে বাঁচিয়ে দিল। এবার গাড়ি আমাকে টিআরসির সামনে ড্রপ করে দিল, এটা হচ্ছে শ্রীনগরের টিআরসি, এখান থেকেই সমস্ত গাড়ি ছাড়ে, শেয়ার গাড়ি, যে গাড়িগুলো শ্রীনগর থেকে জম্মু যায়। আজকে দেখুন গাড়িও নেই বিশেষ, আর যাওয়ার মতো লোকও নেই, কারণ আজকে ওই যে বললাম উৎসবের দিন, তো এখানে আমি ওয়েট করছি, গাড়ি চলে এসছে, এই গাড়ি করেই যাব হোটেলে। এই ডাল লেকটা দেখার পর বিশ্বাস হয় হ্যাঁ পৌঁছে গিয়েছি স্বর্গ কাশ্মীর। পৌঁছে গেছি হোটেলে, এই হচ্ছে হোটেল, হোটেলের নাম কি প্যারাডাইস গেটওয়ে হোটেল। আমি অ্যাকচুয়াল নামটাম জিজ্ঞেস করিনি, আমি আরিফকে বলেছিলাম যে সব কিছু অ্যারেঞ্জ ফ্যারেঞ্জ করে দিও। তো চলুন আমরা করি এইচপি হোটেলে প্রবেশ। এই হচ্ছে রুম, হোটেলটা তো দারুণ, রুমটাও দারুণ। এই হচ্ছে বিছানা, এখানে একটা বড় আয়না রয়েছে, এসি রয়েছে, বললাম এসি এখন অফ করে দিন, আমার এসির দরকার নেই, ঠান্ডা লাগছে এমনিতে। এটা খুলে বাইরে বেরিয়ে এখান দিয়ে ঝাঁপ দিয়ে নিচে পড়া যায়। এইদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই হচ্ছে টয়লেট, শ্যাম্পু ট্যাম্পু সব রয়েছে, টিভিও রয়েছে। যেটা দরকার সেটা ছিল হচ্ছে আমার এইসব জিনিসগুলো চা করার জন্য, এগুলো রয়েছে, জলের বোতল রয়েছে, জল গরম করা মেশিন রয়েছে, ফ্লাক্স রয়েছে। স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেলাম, এত ক্লান্তি ছিল দুদিন ধরে, সব ক্লান্তি একদম জলে ধুয়ে নেমে গেল। পরবর্তী যাত্রা হবে হাওড়া স্টেশন থেকে, শিয়ালদা স্টেশন থেকে যাবো হচ্ছে হাওড়া। আমার ইউটিউব ক্যারিয়ারই প্রথম যে আমি জার্নির 48 ঘন্টার মধ্যে ভিডিও দিতে পারলাম, মানে এটা কখনো করিনি আজ অব্দি, একটা এক্সপেরিমেন্ট করলাম। তো দেখা যাক কতটা ভিডিও দর্শকরা পছন্দ করে বা আপনাদের ভালো লাগে, তাহলে এটাই চলতে থাকবে আগামী দিনে, অন্তত বাসি ভিডিও বা দীর্ঘদিন প্রোগ্রাম হওয়ার পর ভিডিও ওই ব্যাপারটা থাকবে না। সত্যি কথা বলতে যে আমারও ভালো লাগে না বাড়ি ফিরে গিয়ে, তখন ভুলেও যাই, আর টাটকা টাটকা ভিডিও দিয়ে দেওয়ার একটা আলাদা মজা আছে। তো যাই হোক, এই ভিডিওর মাঝখানে আর কি দুপুরের খাবার দিয়ে গেছে, স্যালাড দিয়েছে, এক গামলা ডাল দিয়েছে, ওমলেট দিয়েছে, ভাত যা দিয়েছে আমার রাত্রে খাওয়া হয়ে যাবে। যেহেতু আজকে এদের এখানে উৎসব, সেহেতু কিচেনে যে রান্নাবান্না করে আর কি যে কুক তারা নেই, আমাকে বলে দিল এসে আসার পরে যে আজকে কিন্তু আমাদের এখানে লাঞ্চ হবে না, লাঞ্চ অ্যারেঞ্জ আমরা করতে পারবো না, বাইরে রেস্তোরাঁ আছে। তাই বললাম বাইরেও তো একই ব্যাপার, দোকানপাট সবাই তো মোমো থাকবে, কারণ যেহেতু এখানে ঈদের ফেস্টিভ্যালটা খুব ভালোভাবে পালন করা হয়। তাই বললাম যে আপনারা কী দিতে পারবেন, মিনিমাম কী খাবার দিতে পারবেন, ডাল ভাত হয়ে যাবে, বলে হ্যাঁ ডাল চাবল তো হয়ে যায়গা, আর একটা ওমলেট দিতে পারবেন কি, না হলেও ঠিক আছে, বলে হ্যাঁ ওমলেট দিতে পারবো, ব্যাস বানিয়ে দিল খাবার। দুপুরে সলিড ঘুম হলো, এখন সময় 7:30, হ্যাঁ 7:30, যদিও শ্রীনগরে সন্ধ্যা অনেক দেরিতে নামে, এর আগের ব্লগে আপনারা দেখেছেন, অনেকবার আমি দেখিয়েছি যেখানে 7:30-8:15 নাগাদ পুরোপুরি সন্ধ্যে হয়। রাস্তাঘাট ফাঁকা, কারণ আজকে ঈদের দিন, রাস্তাঘাটে এমনিতেই মানুষজন চলাচল কম, যারা স্থানীয় মানুষরা সব চলাচল করছে তারা ঝলমলে পোশাক পরে আর কি তাদের উৎসবে চলাফেরা করছে বা তাদের উৎসবটাকে সেলিব্রেট করছে। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে চা বানালাম, সলিড চা বানালাম। এর আগে পর্যন্ত আপনারা হাওড়া বারমের এক্সপ্রেসের ব্লগটা দেখেছেন, তার পরবর্তী ক্ষেত্রে আমি কী করলাম, মানে কীভাবে আমি দিল্লি থেকে জম্মু এলাম, জম্মু থেকে শ্রীনগর এলাম, সেই নিয়ে আমার অমরনাথ যাত্রার দ্বিতীয় ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আগামীকাল সকালবেলায় এখান থেকে চলে যাব হচ্ছে বালটাল, আগামীকাল হচ্ছে 30 তারিখ, পরশু 1 তারিখ, তারপর 2 তারিখ, 2 তারিখ আমার ওখান থেকে ফেরার কথা, মানে আমার পরবর্তী ব্লগটা আমি 2 তারিখে দেবো যদি আমি ফিরতে পারি, আর যদি ফিরতে না পারি, যদি কোনো কারণে কিছু হয়ে যায় নেগেটিভ পজিটিভ, তাহলে আর হয়তো থার্ড ব্লগ আসবে না, তো আপাতত সেকেন্ড ব্লগটাই আপনারা এনজয় করুন। সময় 8:52, 9টা বাজতে চললো, দেখতে দেখতে সময় কেটে যায়। নিচ থেকে ফোন এলো যে স্যারজি ডিনার রেডি হয়ে চলে আইয়ে, অ্যাকচুয়াল এখানে ডিনার হচ্ছে বুফে সিস্টেম, তো নিচে গিয়ে খেতে হবে। ভুলে গিয়েছিলাম চাবি খুললে তো ঘর অন্ধকার হয়েই যাবে, ও জলের বোতল নিতে হবে, হয় না একা একা সব কিছু। আর চলো যাওয়া যাক। আর এই দেখুন এরকম হচ্ছে হোটেল, দেখতে বেশ সুন্দর। উপরে ভিডিও আপলোড করছিলাম একটা, যেটা আজকে দিয়েছি আমি, তো সেই ভিডিওটা আপলোড করার জন্য আমি এখানে এসে বসছিলাম সিঁড়িতে, কারণ এখানে রাউটারটা আছে, তো ঘরের ওয়াইফাই স্পিড, ওয়াইফাইয়ের আপলোড স্পিডটা কম যেহেতু সিগন্যাল বাধা পায়, তো যখন এখানে এসে করছিলাম ঝটঝট করে আপলোড হয়ে গেল। আজ রাত্রে কিছুটা করতে হবে, কারণ আজকে একটা ভিডিও দিতে হবে। রেস্টুরেন্ট কায় আপকা
रेस्टोरेंट कहाँ है खाने के लिए? नीचे। फोन किया था, नीचे है ना? ये हो चेकनकर रेस्टोरेंट बुफे डिनार टाइमिंग देखिए दी अपन के ब्रेकफास टाइम हो 8 के साढ़े 9 और डिनार टाइम हो रि 8:30 के 10 पर्यंत चामच रोचे अनेक रकम प्लेट रोचे सालाद रोचे जो फेवरेट भात रोचे डाल रोचे सब्जी रोचे चिकेन रोचे भात रोचे बट हमें खाब हम रुटी देखिए रुटी पा जाए ना कि रुटी मिलेगा रुटी मिल जाएगा ना मुझे ना दो रोटी दीजिए तवा रोटी दो दीजिए और थोड़ा चावल दीजिए थोड़ा सा बहुत कम भात साथे नीचे हे चिकेन जा आछे हो जाए मैं एखे चिकेन किन्तु अनलिमिटेड बाट आमार एटुकुते हो जाए आशा करी और नीचे सब्जी आलू और हे कैपसिकाम सब्जी डाल दुपुरे जरा दीछिलो सेटा डाल दुपुरे आमार खूब एकटा जे भालो लेगेछे ता नय सेई डाली एखन आछे कारण डाल ओइनो नेइनि सब्जीटा एकटु टेस्ट करार जन्य नियेछि और जेटा नियेछि आमार प्रिय जिनिस सेटा हच्छे एक प्लेट सालाद बाड़िते आमि माने जाइ खाई रोज एकटा किछु फल और सालाडटा खाई গাজর এখন আমাদের ওখানে পাওয়া যাচ্ছে না গাজরগুলো ভালো হচ্ছে না যেহেতু গরম পড়ে গেছে পেঁয়াজ শসাটা ঠিক আছে শসার দামও মারাত্মক কখনো 50 কখনো 60 কখনো 30 তো সবজিটা একটু খেয়ে বলছি কীরকম মোটামুটি ঝাল আছে প্রচুর খাবার খুব টেস্টি নয় মোটামুটি টেস্ট একটু চিকেনের ঝোলটা খাই এটা চলে যাবে এই দিয়ে গেল গরম গরম রুটি এর উপরে আবার বাটার দেওয়া আছে একটু টেস্ট করে দেখি ওটা কীরকম চলে যাবে সময় রাত 1:23 এবার ঘুমোতে হবে যে গল্প এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন বা শুনছিলেন তার পটভূমি এখানেই রচনা করা হচ্ছিল বাট এবার গল্প শেষ করার সময় এসেছে কারণ কালকে ভোরবেলা আমাকে এখান থেকে বেরোতে হবে দেখা হচ্ছে আপনাদের সাথে 2 জুলাই ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি।